নয় ওরম করি না দাও আমার কাছে দাও আমি খুলে দিচ্ছি তোমার বোধহয় অভ্যেস নেই না আচ্ছা তোমার বাপের বাড়ি কোথায় বলো তো কঙ্কনপুর গ্রাম না সে বুঝতেই পারছি এই দেখো এইভাবে খুলতে হয় করেছেন ম্যাডাম এত দামি একটা গিফট কি क्या बोल रहे हैं आप मिस्टर बॉस अरे भाई आपकी हैसियत क्या हमसे कम है আবির তোমার জন্য একটা উপহার আছে আমার জন্য হ্যাঁ তোমার জন্য বিয়ে যখন দুজনে মিলে করেছো তাহলে তোমারও তো একটা উপহার পাওয়া হয় নাকি ঘড়ির ব্র্যান্ডটা তোমার পছন্দ হলো কি না ইটস বিউটিফুল থ্যাংক ইউ আঙ্কেল ইউ আর ওয়েলকাম স্যার ওকে বেঁচে থাকো বাবা ইয়েস মিস্টার বস আপ তো হমে ইস অনুষ্ঠান মে বুলানা ভুল গে নো প্রবলেম কোই বাত নেই বেসে মাতাজি নে কাহা হ্যায় কি इससे बड़ा एक अनुष्ठान होगा वो हमें बुलाएंगे फिर भी हम एक प्रस्ताव रखना चाहते हैं आपके सामने बोलूं ना कि प्रस्ताव बोलूं मैं आप सभी को इस नई दुल्हन के ऑनर पे डिनर पे इनवाइट करना चाहता हूं हबे शे हबे ना ना हबे अबर की एर मध्य ही होते हबे ए जी नूतन बहू তোমার নামটা আরেকবার বলো দেখি শালুক বাহ খুব মিষ্টি নাম তো তোমার তা নতুন বউ বলছি তুমি ক্লাবে যেতে পছন্দ করো ক্লাব ক্লাব মে গই হো কবি হ্যাঁ অনেকবার অনেকবার গেছি কিরে নদী কি বলছে মেয়েটা আমি কিচ্ছু বুঝতে পারছি না আমার না আমার হাত পা সব ঠান্ডা হয়ে আসছে নীলা কিরম দাঁড়িয়ে দাঁড়িয়ে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে দেখেছিস দেখছি তো দেখি কত দূর যায় ও গই হো ক্লাব মে আচ্ছা কোন সা ক্লাব মে গই হো তুম বাতাও কোন সা ক্লাব তুমি আচ্ছা লাগতা হ্যায় হাম সব উসি ক্লাব মে জায়েঙ্গে বলো নতুন বউ তুমি কোন ক্লাবে গেছো আমাদের তো নিজেদেরই একটা ক্লাব ছিল কোথা থেকে একটা গাম্বাটকে ধরে এনে বউ করে বসিয়ে দিয়েছে ওদের নাকি নিজেদেরই একটা ক্লাব ছিল আচ্ছা কহাঁ পে হ্যায় তোমার ক্লাব ক্যা নাম হ্যায় তোমার ক্লাব কা আমাদের ক্লাবের নাম মিলন সংঘ বোধহয় ওই ক্লাব ব্যাপারটা বুঝতে পারছে না 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 জান আমি আমি বুঝতে পেরেছি আমরা কঙ্কনপুরে আমরা সব বন্ধুরা মিলে একটা ক্লাব বানিয়েছিলাম আমাদের ক্লাবের নাম মিলন সংঘ আমি তো ভেবেছিলাম শহরে এরকম আমাদের গায়ের মতন ক্লাব টাব থাকে না এখানেও ক্লাব আছে ও নতুন বগো ক্লাব তোমাদের ওই ক্লাব নয় হচ্ছে শহরের যারা বড় লোক
তাদের ক্লাব, যাদের সোসাইটিতে মেলামেশা করতে হয় তারা যায় এই ক্লাবে। বুঝতে পারছি তুমি এই ক্লাব সম্বন্ধে কিছু জানো না, তাই শুনছো একে আর ক্লাবে নিয়ে গিয়ে কাজ নেই, বরং আমাদের বাড়িতে থেকেই একদিন নিমন্ত্রণ করে খাইয়ে। বিলকুল নেই, বিলকুল নেই বহু, ক্লাব মে যাই। আরে তুই বুঝতে পারবে না কি গ্রামের ক্লাব আর শহরের ক্লাব কি হয়, আমরা যা ক্লাব বলেছি হোয়াট ডাজ ইট মিন। এখানে ক্লাবে খেলা হয়? তোমাদের ক্লাবে খেলা হয় বুঝি? কি কি খেলা হয় শুনি। আমরা তো গাদি, চুকিটকিট, বুড়ি বসন্ত, নাম পাতাপাতি অনেক কিছু খেলতাম। কি মিস্টার মালহোত্রা, আমরা কি আমাদের ক্লাবে ওই চুকিটকিট, বুড়ি বসন্ত, গাদি সব খেলবো নাকি? তুমি এত কথা বলো কেন বলো তো, একটু চুপ করে থাকতে পারো না? যে বিষয়ে জানো না সেই বিষয়ে কথা বলার দরকার কি? আমাদের ছেলের খুব প্রেস্টিজে লেগেছে। আহা, গায়ের মেয়ে বই তো নয়, একটু শিখিয়ে পড়িয়ে নিতে হবে, তাই না মাসিমা? শেখার জন্যে তো আরো অনেক জিনিস আছে রেখা। কলকাতা শহরে বাবুগিরি ক্লাব কালচারটাও না শিখলেও পারে। এই যে সরলতা নিয়ে জন্মেছে, তার জন্যে তোমরা আজ তো হাসাহাসি করার সুযোগ পেলে বলো তো, এটা কি কম বড় কথা নাকি? এই যে আমার ছেলের বউ, এমন একটা বউ আমার মা পছন্দ করে এনেছে আমার ছেলের জন্য, আমি তো গর্বে অহংকারে একেবারে আত্মহারা হয়ে যাচ্ছি। সবাইকে ডেকে ডেকে বলতে ইচ্ছে করছে, এই দেখো আমার কি অসম্ভব সৌভাগ্য। আচ্ছা বর্দা, তুমি হঠাৎ করে ছেলের বউ এই কথাটা বলতে যাচ্ছ কেন? এখানে ছেলের বউ এই প্রশ্নটা আসছে কোত্থেকে? আরে অদ্ভুত ব্যাপার তো। জানতে আর বাকি আছে নাকি? কারণ বাকি আছে জানতে, ওই মিস্টার মালহোত্রার ওর বাঙালি বউ, ওরা তো ওই রকমই মজা দেখতে এসেছে, মজা। এই যে আমরা কাউকে নেমন্তন্ন করিনি, অনুষ্ঠান করিনি, এর পেছনে কোনো গল্প আছে নাকি সেটাই তো জানতে এসেছে। কেন, উনি তো পরিষ্কার বললেন, তুমি শোনোনি বড় মামি? উনি তো বললেন যে আবির কি মেয়েটাকে তুলে এনেছে। আবিরের পক্ষে এটা কত বড় একটা অপমানজনক কথা। আর আর আজ তো আবিরও রিয়্যাক্ট করলো। সবে শুরু আর হয়েছে কি? শুধু আমার এটা ভেবেই খারাপ লাগছে যে আবিরের মতো একটা ব্রিলিয়ান্ট স্কলার একটা ছেলে এই রকম সময় এরকম একটা জগতের মধ্যে ঢুকে পড়বে এটা কিন্তু কাঙ্ক্ষিত ছিল না। অথচ ঢুকে পড়তে হলো, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ভূতের মতো দাঁড়িয়ে আছে দেখো। এই মেয়ে, গয়নাটা কই? বাবা, এর বাবা খুব সেয়ানা, গয়নাটা ঠিক হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ও এসব ডিজার্ভ করে নাকি? এইসব জিনিস কোনোদিনও জীবনে চোখে দেখেছে? কোনোদিনই চোখে দেখে? এখন কিন্তু একবারও বলছে না যে এটা তোমরা রেখে দাও। আমাদের বলুক না বলুক মাকে তো একবার বলতে পারতো, মাকেও কিন্তু একবারও বললো না, একবারও বললো না বর্দা। তুমিও যেমন ছোট, এইসব মেয়েরা কিরম লোভী হয় তুমি জানো না? আমি লোভী নই ফুলদি ভাই, চুরদি ভাই তুমি বিশ্বাস করো এটা আমি দিয়েই দিতাম, এটা আমি দিয়েই দিতাম। দিয়ে যদি দিতে দিচ্ছ না কেন, দাও। বাবা, মিস্টার মালহোত্রার তো গাছ পাথর নেই পয়সার, গয়নাটা দিয়েছে দেখো,
পাঁচ ছ ভরি তো হবেই। ওই তো পয়সা আছে, হার কিনে নিয়ে চলে এলো, এসে মজা দেখে গেল। ফ্রিতে মজা দেখার এমন সুযোগ আর কোথায় পাবে? আমি তো এটা বুঝতে পারছি না, মা ওরকম ফটফট করে উপরে চলে গেলেন কেন? মার কি মনে হচ্ছে আমাদের যতটা অপমান করা হয়েছে সেটা যথেষ্ট নয়? এই মেয়ে, এই যে মেয়ে, আমার দিকে তাকাও, আর কি কি আছে তোমাদের গ্রামে বলে দাও, আমাদেরও তো জানতে হবে আর কি কি ভাবে আমাদের ডোবাবে। সাধারণ একটা সেন্স বলে তো কিছুই নেই, আর থাকবেই বা কি করে, ক্লাস সেভেন পাস তো। তুই চুপ কর তো নদী, ক্লাস সেভেন পাস পাস করেছে কিনা তার নেই ঠিক, ওইসব গ্রামের ট্রামের দিকে না পাস করার দরকার হয় না, ওখানে ফেল করলেও ক্লাসে তুলে দাও। ও ফেল করুক পাস করুক যা খুশি করুক, আমার ঘাড়ে এসে চাপলো কেন? তুই বুঝতে পারছিস দীপু, কালকে আমার বিজনেস মহলে কতটা এম্বারাসমেন্ট হবে। উনি তো আজকেই ওই ক্লাবে গিয়ে সবাইকে সব কিছু বলে দেবে, তারপর তো আর আমি মুখ দেখাতে পারবো না। আর এত কিছুর পরেও মা যদি এটা ঠিক করে থাকে যে ওকে এখানে আঁকা সিঁদুর এসব পরিয়ে রেখে দেওয়া হবে, তাহলে আমি একটা কথা তোমাকে বলে দিচ্ছি কমল, আমরা কিন্তু এ বাড়ি ছাড়ছি। অবশ্যই অবশ্যই, হতে পারেন উনি আমাদের মা, কিন্তু উনি যদি ভেবে থাকেন যে একের পর এক অন্যায় জেদ করে যাবেন আর একের পর এক আমরা সে অন্যায় জেদ মাথা পেতে মেনে নেব, এটা তো হতে দেওয়া যায় না। আমি একটা কথা বলবো বড় মামি, কেন এই মেয়েটাকে চারবেলা বসে বসে খাওয়াচ্ছ বলো তো? আচ্ছা এই যে রাধুনী বামুন দেশে গেছে, এখনো তোর ফিরতে অনেকদিন বাকি আছে, তুমি কেন খাচ্ছ? আরে বড় মামি, তুমি বরং কাল থেকে ওকে রান্নাঘরে ঢোক, আর জান যদি কিছু জিজ্ঞেস করে তাহলে বলবে আমি কাজ শেখাচ্ছি। হ্যাঁ বয়ে গেছে ওকে আমার কাজ শেখাতে, কে হয় ও আমার যে ওকে আমি কাজ শেখাবো? আরে বড় মামি আমার কথাটা শোনো প্লিজ, আমি কি একবারও বলেছি ও তোমার কেউ হয়? আরে মাঝে সাঝে না একটু চালাকি করতে হয়, চালাকি সবসময় অত সিম্পল থাকলে হয় না। আর শোনো, জান যদি কিছু বলেও থাকে, জান যদি তোমাকে কিছু জিজ্ঞেস করেও, তাহলে তুমি এমনি বলবে, হ্যাঁ এমনি বলবে যে তুমি ওকে কাজ শেখাচ্ছ। আর শোনো, কাজের লোককেও তো লোকে কাজ শেখায়, এই যে হরিদ, হরিদাকে তো তুমি কাজ শিখিয়েছো, তাইও তেমন। নদী দিকে ঠিকই বলেছি, কাল থেকে ওকে বসিয়ে বসিয়ে খাওয়াবে না আর কাজও শেখাবে না, ছেড়ে দিয়ে দেখো না কি করে। এই না না কি বলছিস দাদা, আগুন নাকি গ্যাস ফ্যাস জ্বালাতে পারে না, তারপর সারা বাড়ির লোককে আগুন লাগিয়ে পুড়িয়ে মারুক আর কি। বেশ তাহলে সেটুকু শিখিয়ে দাও, এগুলো উনুন কিনে আনো, উনুনে রান্না করুক, যেটা পারে সেটাই করুক না, কিন্তু চারবেলা ওকেই খাবারের বন্দোবস্ত করতে হবে, এটুকু বলে রাখি। এই মেয়ে তোমাকে বলছি, রান্না করতে পারো? পারি। পারো? কি রান্না করতে পারো? ভাত ডাল তরকারি মাছের ঝোল বেগুন ভাজা চাটনি সব রান্না করতে পারি। উদ্ধার করে দিয়েছে একেবারে আমাদের, সব রান্না করতে পারি। রান্নার কাজ নিলে না কেন, আমার ছেলেকে পাকড়াও করলে কেন? শালুক তুমি এখনো ওখানে কি করছো? তোমার কি এখানে কোনো কাজ আছে? কি করছো এখানে? হ্যাঁ মা, আমরা ওর সঙ্গে একটু কথা বলছিলাম। ও তাও ভালো, কি কথা বলছিলে তোমরা? ওই তোমার নাত বউয়ের তো অনেক গুণ, তাই একটু জেনে নিতে চাইছিলাম যে আর কি কি গুণ ওর মধ্যে লুকোনো আছে। জানা হয়ে গেছে মা, সংসারের একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী সংসারের প্রত্যেক সদস্যের কাজ করা উচিত, অ্যাকর্ডিং টু ইউ। প্রত্যেক সদস্য তার তার মতো করে কাজ করবে, তার যা সাধ্য সে অনুযায়ী সে কাজ করবে। সেক্ষেত্রে আমাদের ছেলেমেয়েরা পড়াশুনো করছে, যারা পড়াশুনো ছেড়ে দিয়েছে তারা বাইরে চাকরি করছে, আর আমাদের ঘরের বউয়েরা রান্না করছে, সংসার যাপন করছে, সংসার চালাচ্ছে, এমনকি বাইরেও কাজ করছে, কারণ তারা
শিক্ষিত, কিন্তু তুমি আবিরের জন্য বেঁচে বেঁচে এমন একটা মেয়ে নিয়ে এসেছো মা, যার শিক্ষার বালাইটাই নেই। সেক্ষেত্রে সে কি করবে? তাকে তো কিছু করতে হবে, এমনি এমনি বসে থাকলে তো চলবে না। আর সংসারের এই সর্বমান্য নিয়ম তো আমরা অমান্য করতে পারি না মা। সংসারের নিয়ম সত্যি আমাদের কোনোদিন অমান্য করতে দাও। চিরটাকাল শিখিয়েছ যে সংসারে থাকতে গেলে কোনো না কোনো নিয়ম থেকে সেসব ডিসিপ্লিন তৈরি হয়। কিন্তু এখন যদি তুমি শালুকের বেলায় বলো যে সেসব কোনো নিয়মই খাটবে না, সেটা তো আমরা মানব না মা। শালুকের জন্য কি বিধান হয়েছে? প্রথমত আমিও রান্না করতে পারবো না, আজ পর্যন্ত করে দিলাম, কাল থেকে আমি আর ওর কোনো খাবার বানাতে পারবো না। আর তাছাড়া হরিদাও এখন বাড়িতে নেই, হরিদা যে ওর খাবারের ব্যবস্থা করবে তাও নয়, তাই আজ থেকে ওর নিজের খাবার নিজেকেই ব্যবস্থা করতে হবে। আমি আর একটু যোগ করছি মা, সেই সঙ্গে আমাদের খাবার ব্যবস্থাটাও ওকেই করতে হবে। কি বলছো তোমরা, এতগুলো লোকের খাবার ও বানাবে? এইটুকু মেয়েকে দিয়ে তোমরা এত কাজ করাবে? মা, এইটুকু মেয়ে যদি বিয়ে করতে পারে তাহলে ও রান্না করতে পারবে না কেন? কিসের অসুবিধা? আরে ওর মতো মেয়েরা তো লেখাপড়া করে, ছুটোছুটি করে, মানে খেলা টেলা শেখে আর কি, কেউ কেউ তো গান বাজনাও করে। আরে ও তো সেসব কিছু করে না, মানে করতে পারে না, করার এলেম নেই। তাহলে ও যেটা পারে ও সেটাই করুক না। আরে হ্যাঁ রে বাবা, ও তো নিজের মুখে স্বীকার করেছে ও নিজে রান্না করতে পারে। হ্যাঁ, আর ও তো সত্যিই বলেছে, গ্রামের মেয়ে পারবে না কেন? মামা মামির বাড়িতে তো আর ওকে বসিয়ে খাওয়ায়নি, চারবেলা খেতে দিয়েছে, তার বিনিময়ে কাজ করিয়ে নিয়েছে। তোমরাও তো সেই পথেই এগোচ্ছো বড় বৌমা। হ্যাঁ এগোচ্ছি মা, কারণ আমরা তো ওর মামা মামি নই। ওর মামা মামি যদি ওকে কাজ করাতে পারে তাহলে আমরা পারবো না কেন? আমাদের বাড়িতে ওর মতো একটা কাজের মেয়ে এলে আমরা কি ওকে দিয়ে কাজ করাতাম না মা? নাকি আগে এরকম ঘটনা ঘটেনি, নাকি আমরা কাজ করাইনি? আমাদের বাড়িতে এই বয়সে একটা মেয়ে এসেছে এবং আমরা ওকে দিয়ে কাজ করিয়েওছি। নিশ্চয়ই এত তাড়াতাড়ি এই কথাটা আপনি ভুলে যাননি মা। আমি কিছুই ভুলিনি, ভুলবো না। মা ও কাজ করলেও তোমার আপত্তি? তোমার কি ব্যাপার বলো তোমার? আরে ও তো নিজে বলছে ও রান্না করতে পারে, তাহলে কিসের আপত্তি তোমার? মা প্লিজ, তুমি এই ব্যাপারটা ইন্টারফেয়ার করো, ওকে ওর মতো করে মানুষ হতে দাও। সারাদিন যদি এত বড় সংসারের ঘানি টানে লেখাপড়াটা কখন করবে? মা তুমি আর দিবা স্বপ্ন দেখো না। বেশ, করাও তোমরা ওকে দিয়ে কাজ, তাহলে তোমরা খুশি হবে তো? খুশি অখুশির কিছু নেই মা, চারবেলা খেতে দিচ্ছি, তার বদলে কাজ করিয়ে নিচ্ছি, সাফ কথা মা। আমি পারবো জান, আমি রান্না বান্না সব পারবো, তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক পারবো। তুমি ঘরে যাও, রান্না তো কাল করবে, এখন তো কোনো কাজ নেই, তুমি যাও। যাচ্ছি। তোমার গয়না কোথায়? কোথায় তোমার গয়না? আমার কাছে। ও কি এর মূল্য বুঝবে মা? ও কি এর গুরুত্ব বুঝবে? কোনোদিন
দেখেছে এরকম জিনিসও চোখে? তাই এখন এটা আমার কাছে থাক। যদি কোনোদিন ও আবিরের যোগ্য বউ হয়ে উঠতে পারে, না পারবে না এটা আমি জানি, যদি পারে। মানুষ তো আশায় বাঁচে, তখন না হয় আমি এটা ওকে দিয়ে দেবো।